नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज के एकटा नतून सब्जी दिए सूप तैरी करे देखाबो। एटा होच्छे बकचय। आपनारा शपिं मले पेते पारेन, तबे खूब रेयारि। आर एर साथे आमार थाकछे टमेटो, पेंयाज, गाजर, रसुन आर मासरुम, रयेछे गोलमरिच, बाटार, এই সব দিয়েই স্যুপটা তৈরি হবে। আর এই বকচয়টা এত সুন্দর খেতে, মানে একটা ভেষজ গন্ধ আছে দুর্দান্ত। সাথে করেও আপনারা খেতে পারেন, স্যুপ করেও খেতে পারেন। আমি দু রকমই দেখিয়েছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। বাটার ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে সমস্ত সবজিগুলোকে বাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। দুটো লঙ্কা দিয়েছি, স্যুপে বেশি ঝাল ভালো লাগে না, একমাত্র গোলমরিচের ঝালটাই ভালো লাগে। তো লঙ্কাতে একটা ফ্লেভার আছে, সেই জন্যই লঙ্কাটা দেওয়া। আপনারা এর মধ্যে চিকেন ব্যবহার করতে পারেন, বা অন্যান্য যদি সবজি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই স্যুপটা তৈরি করেছি। সমস্ত সবজি প্রেশার কুকারের মধ্যে দিয়ে এইভাবে হালকা করে সাথে করে নিচ্ছি। ভাজবার কোনো প্রয়োজন নেই, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সাথে করা হয়ে গেল, এইবারে বেশ অনেকটা পরিমাণে জল ঢেলে দিচ্ছি। এই জল একটু বেশি দিলে কি হয়, স্যুপটাও একটু বাড়ে। আর পাতলা যত স্যুপ হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখুন, কিছুটা আমি বকচয় সরিয়ে নিয়েছি, নিয়ে এটা হালকা করে সাথে করছি। এইটাও কিন্তু খেতে খুব ভালো, খুব একটা ভেষজ গন্ধ আছে দুর্দান্ত। এটাও গরম ভাত দিয়ে খেতে বা রুটি দিয়ে খেতে ভালো লাগে। সিটি পড়ে গেছে, আমি দুটো সিটি দেবো, তার মধ্যেই সবজি সেদ্ধ হয়ে যাবে। সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব সবজিগুলো। এই যে আমি স্ট্রেনারে ছেঁকে নিয়ে একটা পাত্রে আলাদা করে নিয়েছি। এই কনকনে শীতে স্যুপ খাওয়ার কিন্তু মজাই আলাদা। এদিকে এই স্যুপটা আমি আলাদা করে রেখেছি, যে ক্লিয়ার স্যুপটা, তার মধ্যে যে সবজিগুলো আমি ঢেলে রেখেছিলাম সেগুলো পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি। স্যুপ প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে গোলমরিচ, বাটার আর ঘি দিলেই একেবারে পুরোপুরি তৈরি হয়ে যাবে বকচয়ের স্যুপ। এর মধ্যে আপনারা কিন্তু চিকেনও দিতে পারেন, আমি আর চিকেন দিইনি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই কনকনে শীতে খাওয়ার জন্য এই ভেষজ যে সবজি, এর যে স্যুপটা একেবারে অসাধারণ, আপনারা তৈরি করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।